Hello everyone, this is Doogee T10 tablet PC. Well, I'm unboxing korbo, then full review to chole jabo. Unboxing korar por TPU leather case, khubi soft and eta khub bhalo ekti tab, mane tab er sathe ei cover ta kintu besh useful, apnara eta byabohar korben, box e dewa ache. Epor amra peye jacchi amader kankhito tab ti, eta blue color and grey color dui ta pawa jay. And box e amra onek kichu pacchi, jemon amra charger pacchi 24 watt er, jer diye charge hoye jay khub druto. Type C ekti cable peye jacchi user manual warranty card and amra SIM ইনজেক্টর পিন পেয়ে যাচ্ছি আর এটা কিন্তু হাইব্রিড সিম কার্ড তো এটা একটু উইকনেস আমার কাছে মনে হয়েছে আর একটি পেন পেয়ে যাচ্ছি এক সাইডে আপনি এটা টাচ ইউজ করতে পারবেন আর এক সাইডে আপনি লিখতে পারবেন ওয়েল এই আমাদের কেসটা আর কি কেসের সাথে ট্যাবটা ইউজ করলে দেখতে এমনই আর অনেকে এটা অ্যাপলের প্যাড ভাবছেন আমি অনেক সময় পিকচার দিয়েছি তারা বলেছেন এটা অ্যাপল প্যাড কিনা বাট এটা হলো একটা অ্যান্ড্রয়েড ডুজি কোম্পানি T10 আর এটা খুবই প্রিমিয়াম আমার কাছে বেশ ভালো লেগেছে কেন না এটা খুবই স্লিম একটি ট্যাব এন্ড 7.9 মিলিমিটার একটি স্লিম থিকনেস এন্ড ওভারঅল এই ট্যাবটা দেখতে খুবই ভালো লাগে এন্ড যারা ইউজ করবেন সাথে কিন্তু মোটামুটি খুব ভালো একটি ফিল পাবেন এন্ড এটা বিল্ড কোয়ালিটি সম্পূর্ণ অ্যালুমিনিয়াম বিল্ড করা হয়েছে ইউনি বডি আর খুবই প্রিমিয়াম এন্ড হাতে নিয়েও খুব আরামসে ব্যবহার করা যায় আর ওজন মাত্র 550 গ্রাম মানে 570 গ্রামের আশেপাশে অ্যান্ড 7.5 থিকনেস অ্যান্ড এটা খুব আরামসে ব্যবহার করা যাচ্ছিলো ব্যাক কভার ছাড়াও ইউজ করতে পারবেন ফিঙ্গারে ছাপ পড়ে না অ্যান্ড পিছনে আমরা দুইটা ক্যামেরা সেট আপ দেখছি যেটা আইফোনে মানে আইপ্যাডের একটা লুক দিচ্ছিল তার কারণে অনেকে আইপ্যাড মনে করেছে বাট এটা কিন্তু অবিশ্বাস্যভাবে অনেক ভালো লেগেছে অ্যান্ড্রয়েড হিসাবে এখানে ফিল আমি অনেক ভালো পেয়েছি ওয়েল এবার আমরা ডিসপ্লে নিয়ে আলোচনা করব এতে আমরা পাচ্ছি 10.1 ইঞ্চি ফুল এইচডি প্লাস রেজলিউশনে আইপিএস ডিসপ্লে যার রেজলিউশন 1200x1920 পিক্সেল অ্যান্ড ডিসপ্লের পিপিএ পেয়ে যাচ্ছি 226 থেকে 269 মতন এটা আমি কোথাও পাইনি তাই আসলে শিওর না অ্যান্ড ডিসপ্লে যেহেতু ফুল এইচডি প্লাস সেটা খুব ভালো বাট বড় স্ক্রিন হওয়ার ক্ষেত্রে তখন কিছু সমস্যা আমরা পেয়েছি রেজলিউশনে এছাড়াও কিন্তু এটা ওয়াইডওয়ান L1 সার্টিফাইড আপনি নেটফ্লিক্সে ফুল এইচডি প্লাসে ব্রাউজ করতে পারবেন মুভি দেখতে পারবেন ইত্যাদি অনেক কিছুই করতে পারবেন অ্যান্ড এটা কিন্তু খুব ভালো স্ক্রিন টু বডি রেশিও 81% ভিজুয়াল পরিমাণ দেখতে পাচ্ছেন অলমোস্ট অনেক বড় আর ট্যাবে যেমনটা থাকে আর কি আর এটা ট্যাবলেট পিসি যেহেতু বড় স্ক্রিনের সাথে বড় ভিজুয়াল তো অবশ্যই থাকবে এছাড়াও যে পেনটা দেওয়া আছে এটা দিয়ে আপনারা টাচ ইউজ করতে পারবেন খুব স্মুথলি ইউজ করা যায় মাঝে মাঝে কিছুটা আমি মিসম্যাচ দেখেছি মানে টাচ দুইবার তিনবার করা লাগছে বাট আপনি নর্মালি পেন ছাড়া মানে স্টাইল না করে আপনি নর্মালি আঙুল দিয়ে ইউজ করতে পারবেন যারা আসলে একটু পেন ইউজ করবেন অফিসিয়াল যখন আপনার কমার্শিয়াল কোনো কাজ করবেন তখন পেন ইউজ করতে পারবেন কখন রাইট করতে পারবেন তো এটা আমার কাছে খুব ভালো লেগেছে আর পেনটাও খুব অ্যাকুরেটলি কাজ করছিলো বাট এই পেনটার এক সাইডে হয়েছে ডিরেক্ট কলম আর এক সাইডে হলো আপনার টাচ পেন তো আমি এটা দিয়ে গেম প্লে করেছি এই পেনটা দিয়ে সেটাও কোনো সমস্যা হয়নি অ্যান্ড এখানে অনেক অনেক মানে ডিসপ্লে যে কালার কোয়ালিটি আমার কাছে বেশ ভালো লেগেছে আউটডোর ঠিকঠাক মতন ব্যবহার করা যাচ্ছিলো ইনডোরও কোনো রকম সমস্যা হচ্ছিলো না এছাড়াও এই ডিসপ্লে কিন্তু টিউভি সার্টিফাই প্রাপ্ত তো কোনো রকম সমস্যা হবে না চোখের জন্য আর আপনারা দেখতেই পাচ্ছেন এখানে নোটপ্যাডে আপনারা রিড রাইট আঁকা আঁকি সব কিছুই করতে পারবেন যেহেতু একে ট্যাবলেট পিসি বলা হয়েছে সেহেতু এই ফিচারগুলো এখানে থাকছে র্যাম হিসাবে এখানে আপ টু 15 জিবি LPDDR4 সিরিজ ব্যবহার করা হয়েছে নর্মালি এটা 8 জিবি প্লাস এক্সটেন্ড আরও 7 জিবি মতন বাড়িয়ে 15 জিবি মতন ইউজ করতে পারবেন রেগুলার লাইফে টাচ রেসপন্সও তেমন কোনো সমস্যা ছিল না স্মুথ ডিসপ্লে পাচ্ছিলাম রিফ্রেশার ছিল 60 হার্টজ অ্যান্ড টাচ স্যাম্পলিং রেট ছিল 180 হার্টজ অ্যান্ড এগুলা ইউজে তেমন কোনো আমি ইস্যু পাইনি এছাড়াও স্টোরেজ থাকছে 128 জিবি আপ টু 1 টেরাবাইট পর্যন্ত আপনি এক্সটার্নাল মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন এ দেখতে পাচ্ছেন এক্সটার্নাল মেমোরি আপনি বাড়িয়ে নিতে পারবেন আরও 7 জিবি তো সেটা রোমকেই ব্যবহার করে ইউজ করা হচ্ছে এছাড়াও এখানে অ্যান্ড্রয়েড 12 ব্যবহার করা হয়েছে অ্যান্ড প্রসেসর সেকশন এখানে থাকছে ইউনিভার্সিটি T60 প্রসেসর যেটা একটি অক্টাকোর প্রসেসর অ্যান্ড এই প্রসেসরের পারফরমেন্স অল এভারেজ ঠিকঠাক আছে আমি বলবো অ্যান্ড মোটামুটি এই প্রসেসরে আপনারা প্রথম দুইটা কোর পাচ্ছেন কোটেক্স A75 1.6 গিগাহার্টের অ্যান্ড বাকি 6টা পাচ্ছেন কোটেক্স A55 1.6 গিগাহার্টের আর জিপিও থাকছে মালি G57 ইনটু দ্য বেঞ্চমার্ক আপনি দেখতে পাচ্ছেন 230,579 যেটা আমি বলবো ওকে ঠিক আছে এটা যে প্রাইস ডিসক্রিপশনের প্রাইস দেওয়া আছে সেই প্রাইস দেখে আপনি এটা পারচেস করতে পারেন আর এক্সপ্রেস থেকে এই প্রাইসে এটা ঠিকঠাকই আছে গেমিং পারফরমেন্সও যথেষ্ট আমি ভালো পেয়েছি তেমন কোনো ল্যাগ ফ্রেম ড্রপ ইস্যু পাইনি অ্যান্ড ট্যাবে আমার গেম খেলা অভ্যাস নাই তাই আমার একটু সমস্যা হচ্ছিলো বাট যারা এটা দিয়ে গেম প্লে করবেন তারা কিন্তু এখানে লাইভ করতে পারবেন এছাড়াও আপনি স্ক্রিন শেয়ার করে আপনার বিভিন্ন কাজও আপনার শেয়ার করতে পারবেন স্ক্রিন কাস্ট করতে পারবেন অথবা অনলাইন লাইভ
যারা গেম লাইভ করেন তারা কিন্তু এই ট্যাবটা দিয়ে গেম লাইভ করতে পারবেন। পাবজি এখানে আলট্রা গ্রাফিক্স সাপোর্ট করছিল অ্যান্ড সেটা আমি খুব ভালোভাবে প্লে করতে পেরেছিলাম। বাট দুই ঘন্টা গেম অথবা এক ঘন্টা দেড় ঘন্টা দুই ঘন্টা যখন গেম প্লে করবেন ট্যাবটার পিছনে যেহেতু মেটাল বডি কিছুটা হিটিং ইস্যু আমি দেখেছি ক্যামেরার পাশে, তো সেটা খুব দ্রুত রিলিজ হয়ে যাচ্ছিলো। ইউনিসেসের প্রসেসরটা এখনও রানিংয়ে আছে, বেশি কোনো ইস্যু আমরা এখনও মার্কেটে পাইনি, যে অনেকে বলছে না বেশি সমস্যা ছিল মিডিয়াটেকে ইউনিসেসে, তেমন এই যে নতুন পোস্টারগুলো টাইগার সিরিজের পোস্টারগুলো তেমন কোনো ইস্যু আমরা এখনও পাইনি। অ্যান্ড এখানে স্মল নাইন অথবা যে কোনো ধরনের হাই গ্রাফিক্স লো গ্রাফিক্স টু ডি থ্রি ডি গেমগুলো আরামসে প্লে করা যাবে। অ্যাজ এ ট্যাবে যারা গেম খেলতে পছন্দ করেন বড় স্ক্রিনে তাদের জন্য তো খুব ভালো হবে, মুভি দেখতে অনেক ভালো হবে, অ্যান্ড অফিসিয়াল কাজের জন্য তো অবশ্যই ভালো। অ্যান্ড ডুজি টি টেন এই ভার্সনটা আমার কাছে ভালো লেগেছে, রিসেন্টলি তাদের টি টোয়েন্টিও লঞ্চ হয়েছে, যদি আমার হাতে আসে তাহলে আমি রিভিউ করব। সো ওভারঅল গেমিং পারফরমেন্স আমার কাছে বেশ ভালো লেগেছে, এটা নিয়ে আমি কোনো রকম সমস্যা পাইনি। ক্যামেরা সেকশনে এতে থাকছে রিয়ারে 13 মেগাপিক্সেল, সাথে একটি পোর্ট্রেট ফটোগ্রাফি আছে, মানে পোর্ট্রেট ফটোগ্রাফি তোলার জন্য ক্যামেরা, বাট ওটা কত মেগাপিক্সেল সেটা খুঁজে পাইনি। অ্যান্ড ফ্রন্টে আমরা 8 মেগাপিক্সেল পেয়ে যাচ্ছি, অ্যান্ড রেয়ারে আপনার ফ্ল্যাশ পাচ্ছেন। অ্যান্ড ক্যামেরার ফিচারগুলো প্যানোমা পোর্ট্রেট, তারপর আপনার ক্যাপচার ভিডিও টাইমস্লেপস অ্যান্ড কিউআর স্ক্যানার পেয়ে যাচ্ছেন। অ্যান্ড ভিডিও রেকর্ডিং করতে পারবেন ব্যাক ক্যামেরা 2K 30fps, অ্যান্ড ফ্রন্ট ক্যামেরা 1080p 30fps। অ্যান্ড পিকচার কোয়ালিটিগুলো আপনারা দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা পিকচার আমার কাছে বেশ ভালো লেগেছে। তোলার সময় আমি মনে করিনি যে এত সুন্দর পিকচার আসবে, বাট তোলার পর এন্ড অফ দ্য রেজাল্ট আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি ভালোই ছিল, বাট ইয়েলো অ্যান্ড রেড টোনটা খুব বেশি আমি পাচ্ছিলাম, যেটা আমি সেলফিতে পেয়েছি, ব্যাক ক্যামেরা তেমন পাইনি। অ্যান্ড আপনারা ভালো আলোতে ভালো ছবি পাবেন, বাট ডে লাইটের ছবিগুলো আপনারা দেখবেন এখন যে এই ছবিগুলো এটাতে তেমন কালার আমরা পাইনি, ডিটেলও তেমনটা আমরা মনে করি না, মানে ট্যাবে যেমনটা হয় ঠিকঠাকই আছে। ভিডিও কলিংও আপনারা ঠিকঠাক মতন ব্যবহার করতে পারবেন। ডাইনামিক রেঞ্জ সফটওয়্যারগতভাবে কেমনটা আপডেট করেছে আপনারা দেখতেছেন, ইয়েলো টোনটা একটু বাড়িয়ে দিচ্ছে, ইয়েলো টোনটাই আমি বেশি দেখতে পাচ্ছিলাম রিয়ার ক্যামেরা, বাট ফ্রন্ট ক্যামেরা আমি রেড টোন ইয়েলো টোন দুইটাই বেশি পাচ্ছিলাম। অ্যান্ড ক্যামেরা কোয়ালিটি আমি বলবো ট্যাব হিসাবে মোটামুটি ভালোই দিয়েছে, মানে এর বেশি আসলে আশা করা ঠিকঠাক না। অ্যান্ড সেলফিতে আপনারা দেখতে পাচ্ছেন 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দেওয়া আছে, স্ক্রিন ফ্ল্যাশ ইউজ করতে পারবেন। অ্যান্ড সেলফিতে দেখেন ভাই মোটামুটি ভালো লাইট পেলেও তাও কেমন জানি আসলে কেমন চলে আসে। তো আমার কাছে মনে হয়েছে যে এটা আপডেট ইস্যু, সফটওয়্যার যদি কোনো আপডেট দেয় বাগ যে সমস্যা আছে সেটা ঠিক হয়ে যাবে। আমি অলরেডি কোম্পানিকে বলে দিয়েছি যে ক্যামেরাটা কিছু সমস্যা আছে ঠিকঠাক করতে পারেন, সো যদি কোম্পানি আপডেট করে তাহলে এই ব্যাপারটাও ঠিক হয়ে যাবে। অ্যান্ড আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আপনারা জানাতে পারেন। ব্যাটারি সেকশনে থাকছে 8300 mAh ব্যাটারি, অ্যান্ড 18 ওয়াটের সাপোর্ট করতেছে, এটা ম্যাক্স সাপোর্ট করবে 18 ওয়াট, বাট বক্সে কেন 24 ওয়াট দিয়েছে আমি জানি না, বাট চার্জ হতে এই ফোনটা মানে এই ট্যাবটায় 2 ঘন্টার বেশি সময় লাগছিল। অ্যান্ড ব্যাটারি ব্যাকআপ আমি বলবো অলমোস্ট 2 দিনের মতন আমি ব্যাটারি ব্যাকআপ পেয়েছি, যদি আপনি সফট ইউজ করেন হেভি ইউজ করলে একদিন আরামসে ইউজ করতে পারবেন, যেহেতু বড় স্ক্রিন চার্জও খায় একটু বেশি বেশি আর কি। এছাড়া আপনারা এটা ওটিজির সুবিধা পাচ্ছেন না, এটার সাথে আপনারা ওয়াইরলেস কিবোর্ড ইউজ করতে পারেন, সেটাও আপনারা আলি এক্সপ্রেস থেকে এটার সাথে অ্যাড করে পারচেস করতে পারেন, সেখানে আরও $50 অ্যাড করে আপনি এটার সাথে ওয়াইরলেস কিবোর্ড ইউজ করতে পারবেন, মাউসও ইউজ করতে পারবেন। তো এইটা যদি ওটিজির সাপোর্ট থাকতো অথবা আমরা আলাদাভাবে কিবোর্ড মাউস ইউজ করতে পারতাম তাহলে আরেকটু ভালো হতো, এটা আমার কাছে ডাউনগ্রেড মনে হয়েছে। অ্যান্ড ওভারঅল এখানে হাইব্রিড সিম দিয়েছে, যেটা আমাদের দেশের জন্য একটু প্রবলেম, বাট মোটামুটি সব ঠিকই আছে। 3.5 ওয়াট জ্যাক দিয়েছে, অ্যান্ড এখানে অফিসিয়ালি তারা বলতেছে ওটিজি সাপোর্ট করে, বাট আমি ফোনটার ভিতরে কোথাও ওটিজি খুঁজে পাইনি। এছাড়া FM রেডিও আপনারা পেয়ে যাবেন, অ্যান্ড মোটামুটি NFCটা থাকছে না এখানে। অ্যান্ড ওভারঅল আমার কাছে মনে হয়েছে যে এটা $200 যদি কাছাকাছি হয় তাহলে এই প্রাইসে এটা ঠিকঠাক আপনারা পারচেস করতে পারবেন। অ্যান্ড র্যাম রোমও খুব ভালো ছিল, স্মুথ ব্যবহার করা যাচ্ছে, কমার্শিয়াল কাজের জন্য কিন্তু এই ট্যাবটা অনেকটা পারফেক্ট হবে। সো আপনার কাছে কেমন লাগলো এই ফোনটা, ক্যামেরা কেমন লাগলো, পারফরমেন্স কেমন লাগলো, ওভারঅল আপনার ওপিনিয়নটা আপনারা শেয়ার করবেন। আজকে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।